মুড়ির ম্যাশিং তৈরি করতে গেলে মূলত দুইটা ম্যাশিং প্রয়োজন হয়। প্রথম যে ম্যাশিংটা সেটা হচ্ছে আপনার ড্রায়ার ম্যাশিং, যেটা দিয়ে আপনার চাউলটাকে গরম করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই ড্রায়ার ম্যাশিং। আর এই ম্যাশিংটার পাশাপাশি থাকবে আরেকটা ম্যাশিং, যেটা হচ্ছে রোস্টার, যেটা দিয়ে হ্যাঁ আপনার মুড়িটা ভাজবেন। আচ্ছা, খুব সহজে আপনার দুইটা ম্যাশিং দিয়ে কিন্তু আপনার মুড়িটা কিন্তু তৈরি করতে পারছেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, মুড়ির ব্যবসা যারা করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। এই মুহূর্তে আমি চলে আসছি অ্যানাম মেশিন কোম্পানির কারখানাতে। আজকে আপনাদেরকে দেখাবো মুড়ির যে সেট আপটা আছে, সেই সেট আপটা ম্যাশিনটা। আজকে আমাদের সাথে আছে মিসেস অ্যানাম। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো। আমি আজকে দেখাবো মুড়ির ম্যাশিং, কিভাবে মুড়ি তৈরি করতে হয়, কোন ম্যাশিংটা দিয়ে মুড়ি তৈরি করতে হয় সেই সম্পর্কে আজকে আমি ছোট্ট একটি ধারণা দিতে চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন। মুড়ির ম্যাশিং তৈরি করতে গেলে মূলত দুইটা ম্যাশিং প্রয়োজন হয়। প্রথম যে ম্যাশিংটা সেটা হচ্ছে আপনার ড্রায়ার ম্যাশিং, যেটা দিয়ে আপনার চাউলটাকে গরম করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেই ড্রায়ার ম্যাশিং। আর এই ম্যাশিংটার পাশাপাশি থাকবে আরেকটা ম্যাশিং, যেটা হচ্ছে রোস্টার, যেটা দিয়ে হ্যাঁ আপনার মুড়িটা ভাজবেন। আচ্ছা, খুব সহজে আপনার দুইটা ম্যাশিং দিয়ে কিন্তু আপনার মুড়িটা কিন্তু তৈরি করতে পারছেন। আচ্ছা, আর আমাদের যে এখানে যে ম্যাশিংগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে তৈরি করা। আচ্ছা আচ্ছা, একদম জাহাজের প্লেট দিয়ে একদম ফুললি কমপ্লিট সেটআপ একটা ম্যাশিং, যে ম্যাশিংটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মুড়ি তৈরি করতে পারছেন। আর আমাদের এখানে মুড়ি তৈরি করতে গেলে আপনার যে কেমিস্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আপনারা কেমিস্ট নিতে পারেন। আর আমাদের এখানে যে মুড়ির ম্যাশিংগুলো সেটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই ম্যাশিংগুলো তৈরি করা হয়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, গ্রামে বা ঢাকাতে বা দেশের বাইরে বিদেশ যে ভাইরা আছে তাদেরকে কথা বলবো, যে আপনারা বিদেশ না ঘুরে, বিদেশ না থেকে আপনারা বাংলাদেশে আসুন, নিজস্ব ফ্যাক্টরি নিজেরা তৈরি করুন, সবচেয়ে ভালো হবে। আর আমাদের যে ম্যাশিংগুলো আছে সেই ম্যাশিনগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু অ্যানাম ম্যাশিনারিজে কিন্তু এই ম্যাশিনগুলো তৈরি করা হয়। আর এই ম্যাশিনগুলো কিন্তু একদম আমাদের সে বাংলাদেশি ম্যাশিং। এই মুড়িগুলো যে দেখতে পাচ্ছেন এই মুড়িগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। দেখা যাচ্ছে আপনার বিকেলে বা চায়ের সাথে আপনার নাস্তাতে কিন্তু আমরা মুড়ি ব্যবহার করে থাকি। আর মুড়ি কিন্তু এটা কিন্তু পচার জিনিস না, মুড়ি কিন্তু আপনার 12 মাসে কিন্তু চলে। আপনারা কিন্তু এই মুড়ির ব্যবসা কিন্তু খুব সহজে কিন্তু করতে পারছেন। আর এই মুড়ি বিজনেস করতে গেলে আপনার যে গ্যাস আছে, অর্থাৎ মুড়ির ম্যাশিং রানিং করার জন্য কিন্তু আপনার গ্যাস লাগবে, আর আপনার কারেন্ট লাগবে। সেই কারেন্ট কিন্তু আপনি বাসাবে যে লাইনটা আছে সেই লাইনে কিন্তু আপনারা এই ম্যাশিংগুলো কিন্তু আপনার রান করতে পারছেন। জি অবশ্যই, সিলিন্ডার গ্যাস কিংবা আপনার যে লাইনের গ্যাস আছে সেই গ্যাস দিয়ে কিন্তু আপনারা এই ম্যাশিংগুলো রান করতে পারছেন। আর আমাদের এখানে যে বাসাবের যে লাইনটা আছে সেই লাইনে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই ম্যাশিংগুলো রান করতে পারছেন। অর্থাৎ আপনার গ্যাস এবং কারেন্ট দুইটাই লাগবে। জি, আর এই ম্যাশিংগুলো নেওয়ার পরে আপনার যদি একজন দক্ষ কারিগর চান সেই ক্ষেত্রে কিন্তু সেই কারিগর কিন্তু আপনারা আমাদের মাধ্যমে কিন্তু নিতে পারছেন, তাই নাকি? হ্যাঁ অবশ্যই। অ্যানাম মেশিনারি যে শুধু ম্যাশিং বিক্রি করছে না, অ্যানাম মেশিনারি যে দক্ষ কারিগর, প্যাকেজিংয়ের যে আপনার সাপোর্ট, এভরিথিং, ব্যবসা বাণিজ্য করতে গেলে ফার্স্ট টু লাস্ট সব সাপোর্ট কিন্তু আপনারা অ্যানাম মেশিনারিজে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আমাদের এখানে যে ম্যাশিনগুলো আছে সেই ম্যাশিনগুলোর প্রাইস হচ্ছে, যেমন এখানে একটা ড্রায়ার ম্যাশিন দেখতে পাচ্ছেন, এই ম্যাশিনটার প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা। জি, আর এখানে যে রোস্টারটা দেখতে পাচ্ছেন সেটার প্রাইস হচ্ছে 1.5 লক্ষ টাকা। জি, এটা দিয়ে আপনার ঘন্টায় আপনার 100 কেজি মুড়ি ভাজতে পারবেন। 100 কেজি? জি। আর এখানে যে আরেকটা রোস্টার দেখতে পাচ্ছেন সেটা প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা, এবং এই ড্রায়ার মেশিনটা হচ্ছে 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা। জি, এটা দিয়ে ঘন্টায় আপনি 200 কেজি মুড়ি ভাজতে পারছেন। আচ্ছা, তাহলে ওই দুইটা যদি নেয় একটু ছোট তাহলে পড়বে হচ্ছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। আর এই দুইটা যদি নেয়, বড়টা যদি নেয় তাহলে পড়বে হচ্ছে 3 লক্ষ টাকা। জি। আচ্ছা, খুব অল্প টাকায় কিন্তু আপনি একজন শিল্পী। আর এই দেখা যাচ্ছে যে আপনি যদি আরেকটু বাড়িয়ে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সেই মেশিনগুলো রেডি আছে, চাইলে কিন্তু আপনারা নিতে পারেন। আচ্ছা, এখানে আসার ঠিকানাটা কি? আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা কাঁচপুর, পরে হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড। মদনপুর বাস স্ট্যান্ডে এসে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন। আর আমাদের এখানে আসলে যে মুড়ির ম্যাশিং নিতে হবে এমন কোনো শর্ত নেই, আসবেন, দেখবেন, কথা বলবেন। যদি আপনি ভাবেন যে না আমি এই ধরনের বিজনেস করতে পারবো বা আমাকে দিয়ে সম্ভব, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ম্যাশিং নিয়ে কিন্তু বিজনেস রান করতে পারেন। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।